আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস অনুসারে ভূগোল বিষয়ের তিন নাম্বারের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সেই সঙ্গে তোমাদেরকে জানাই তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল উভয় থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্নের সাজেশন অলরেডি পোস্ট করা হয়েছে যেখানে প্রাকৃতিক ভূগোলের পাঁচ নাম্বারের মাত্র পাঁচটি প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোলের পাঁচ নাম্বারের মাত্র পাঁচটি প্রশ্ন ভিভিআই করে দেওয়া হয়েছে তো ওই ভিডিও দুটো যদি তোমরা কেউ দেখে না থাকো তোমাদের সুবিধার্থে এই ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই দেখবে তোমরা যদি ওই ভিডিও দুটো দেখো তো প্রাকৃতিক এবং আঞ্চলিক উভয় ভূগোল থেকে পাঁচ নাম্বারের বড় প্রশ্ন কমন পাবেই এখন শুরু করছি আমি তোমাদেরকে এখানে তিন নাম্বারে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে দেবো তো এই প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে পাশাপাশি তোমাদেরকে বলে রাখি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সমাধান পর্ব পোস্ট করা হয়েছে এছাড়াও তোমাদের নতুন সিলেবাস অনুসারে এইচ এর টেস্ট পেপার থেকেও বিভিন্ন বিষয়ের বেশ কিছু মডেল কোশ্চেন সেট তোমাদের সমাধান পর্ব পোস্ট করা হয়েছে তো তোমরা অবশ্যই এই সমাধান পর্বগুলো বিভিন্ন কিন্তু দেখে নেবে বিশেষ করে ডাব্লিউ এইচ এর টেস্ট পেপারের সমাধান পর্বগুলো অবশ্যই দেখবে কারণ তোমাদের নতুন সিলেবাস অনুসারে কোশ্চেন প্যাটার্নটাও তোমরা খুব ভালো করে বুঝে যাবে তো প্রাকৃতিক ভূগোলে প্রথম যে অধ্যায় পরীক্ষা হবে তোমাদের নতুন সিলেবাস অনুসারে অনুসারে একেবারে প্রথম অধ্যায়টি সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তো এখান থেকে তিন নম্বরের যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে এক হচ্ছে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পাই কেন পরবর্তী প্রশ্ন রসের মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো তারপর থাকছে জিউগেন ও ইয়ারদাং এর পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে তারপর থাকছে সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন বা সব নদীতে প্রতিবন্ধকতাগুলি লেখো পরবর্তী থাকছে ঝুলন্ত উপত্যকা এবং রেখা এই দুটি টিকা হিসাবে তোমাদেরকে করতে হবে তোমাদের তিন নম্বরের প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের এই কতগুলো প্রশ্ন তৈরি করতে হবে এবার আমি আলোচনা করব তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে যেটা তোমাদের ভারত তো ভারত থেকে যে তিন নাম্বারের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে অর্থাৎ তোমাদের অধ্যায় পাঁচ ভারত থেকে প্রথম প্রশ্ন থাকছে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন তোমাদের এই যে আঞ্চলিক অধ্যায় অর্থাৎ ভারত এই অধ্যায়টা যথেষ্ট বড় তো এখান থেকে তোমাদের তিন নম্বরের অবশ্যই অনেক বেশি প্রশ্ন প্রস্তুতি নিতেই হবে পরবর্তী প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো পরের প্রশ্ন থাকছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো সেই সঙ্গে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের কিন্তু পাঁচ নাম্বারেও আসতে পারে অথব তোমরা মৃত্তিকা ক্ষয়ের কারণ ফলাফল এবং সংরক্ষণের উপায় অবশ্যই করে নেবে প্রত্যেকটায় যদি তোমাদের তিন নাম্বারের আসে সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ের কারণ ফলাফল সংরক্ষণের উপায় সবগুলো আসবে না যে কোনো একটা আসবে আর পাঁচ নাম্বারের আসলে এর মধ্যে থেকে যে কোনো দুটো আসতে পারে পরের প্রশ্ন তোমরা দেখো বলা হয়েছে খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখ এর সঙ্গে তোমরা কিন্তু খারিফ শস্য রবি শস্যের পার্থক্যের পাশাপাশি ধাপ চাষ ও ফালি চাষের পার্থক্যটাও করে নেবে এবং যখন তোমরা পার্থক্য করবে কাকে বলে এবং সেই সঙ্গে উদাহরণ কিন্তু অবশ্যই করে রাখবে এরপর থাকছে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্য লেখো সেই সঙ্গে এখানে দেখো ভারতের অরণ্য সংরক্ষণের উপায় ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্যের পাশাপাশি ভারতের অরণ্য সংরক্ষণের উপায়টাও তৈরি করবে তারপর থাকছে ভাঙর ও খাদার মৃত্তিকার পার্থক্য লেখ পরের প্রশ্ন ভৌমজল অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের জীবনে বিপর্যয় মানুষ জীবন বিপর্যয় এটা ব্যাখ্যা করো পরের প্রশ্ন থাকছে ভারতের চেরাপুঞ্জি ও মৌসিনোরামে বেশি বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো পরের প্রশ্ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো থাকছে পরের প্রশ্ন ভারতের কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যা লেখ পরের প্রশ্ন আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন প্রশ্নটা এর পাশাপাশি আরেকটা প্রশ্ন যেটা আসে দুর্গাপুরকে ভারতের রূড় বলা হয় কেন দুটো প্রশ্নই কিন্তু আলাদা উত্তর আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন ঠিক এই ধরনের প্রশ্ন থাকে দুর্গাপুরকে ভারতের রূড় বলে কেন পরের প্রশ্ন থাকছে ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি ভারতের কৃষির সমস্যাগুলো কিন্তু তোমরা তৈরি করে রাখবে পরের প্রশ্ন থাকছে টিকা জনঘনত্ব সবুজ উন্নয়ন, বন্দর নগর ম্যানগ্রোভ উদ্ভিদ এইগুলো তোমাদেরকে টিকা হিসাবে তৈরি করতে হবে তারপর এবং শেষ প্রশ্ন অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম হওয়ার দুটি কারণ উল্লেখ করো এখানে তোমাদের তিন নাম্বার আছে তো তোমরা এটা তিনটি কারণ তৈরি করে রাখবে তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং পাশাপাশি তোমরা টেস্ট পেপার অবশ্যই সমাধান পর্বগুলো দেখবে এবং সেখানে মডেল কোশ্চেন্সের যে টেস্ট পেপারগুলো আলোচনা হয়েছে সেখানে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করো এবং সেই সঙ্গে কিন্তু তোমরা পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে ভুলবে না এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে